বর্তমানে করোনা আক্রান্ত সন্দেহে মোট 19 জন রোগী ভর্তি রয়েছেন জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে। তাদের মধ্যে ইতিমধ্যে 13 জনের সোয়াব টেস্ট করা হয়েছে। জলপাইগুড়ি জেলা হাসপাতালের সুপার ডাক্তার গয়রাম নস্কর জানান, তাদের প্রত্যেকেরই সোয়াব টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে, বাকিদেরও সোয়াব টেস্টের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। জেলা হাসপাতাল সুপার ডাক্তার গয়রাম নস্কর জানান, করোনা আক্রান্ত সন্দেহে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের করোনা হাসপাতালে এই মুহূর্তে সব মিলিয়ে মোট 19 জন রোগী ভর্তি রয়েছেন। তিনি জানান, প্রতিদিনই নতুন করে কয়েকজন রোগীকে এখানে ভর্তি করা হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত মোট 19 জন ভর্তি রয়েছেন এখানে। তবে যে 13 জনের রেজাল্ট নেগেটিভ এসেছে তাদের খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। এখন পর্যন্ত 19 জন পেশেন্ট আছে, তাদের মধ্যে আমরা 13 জনকে টেস্টে পাঠিয়েছিলাম, 13 জনের টেস্ট নেগেটিভ এসেছে। আজকের ওদের হাতে আমরা টেস্টের রিপোর্ট দিয়ে ডিসচার্জ করব, যারা ক্লিনিক্যালি ভালো আছে। না, ওই 19 জনের মধ্যে 13 জন গেল, আরও 6 জন আমাদের রয়েছে, প্রত্যেক দিন 4-5 জন করে ভর্তি হচ্ছে। মানে তো আমাদের আলাদা সেট আপ রেখেছি, যাদের আমরা একটু সাসপেক্ট করছি সর্দি কাশি জ্বর বা কোনো হিস্ট্রি আছে বাইরে থেকে, তার সঙ্গে জ্বর কাশি হচ্ছে, তাদেরকে আমরা ওই হসপিটালে রাখছি।